আসসালামু আলাইকুম। জবনেস ভিডিও পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আবেদনের শুরুর তারিখ কবে, আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করবেন, এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে সকল আপডেট আপনারা পেতে পারেন। আবেদনটি অলরেডি শুরু হয়েছে। তো আগামী 7/8/2022 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে মহাপরিচালক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ বরাবর আপনাদেরকে এই যে আবেদন ফর্মটি রয়েছে আপনাদেরকে প্রেরণ করতে হবে। তো কীভাবে প্রেরণ করবেন, কী কী বিষয় লিখতে হবে, এ বিষয় নিয়ে আমি আমার ভিডিও শেষে দেখাবো। অবশ্যই দর্শক সহকারে ভিডিওটি দেখবেন। তো শুরুতে আমরা দেখে এসেছি যে মোটরস চালক টাকা 9,300 থেকে 22,490, গ্রেড 16, পদ সংখ্যা রয়েছে স্থায়ী রাজস্ব 1টি, অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানো বৈধ বা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 7, স্টোর কিপার টাকা বেতন 9,300 থেকে 22,490, স্থায়ী পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 30 বছর, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় বিভাগ সমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ভাণ্ডার সংরক্ষক কাজে অন্তত 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্ষেত্র সহকারী 9,300 থেকে 22,490, গ্রেড 16, বেতন আপনার পদ সংখ্যা রয়েছে 2টি স্থায়ী এবং অন্তত 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ কাজ অন্যতম 5 বছর বাস্তব অভিজ্ঞতা, হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490, গ্রেড 16, পদ সংখ্যা 3টি, অনূর্ধ্ব 30 বছর, কোনো বিশ্ববিদ্যালয়ে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ডের অনূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ হিসাব সংরক্ষণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাব 9,300 থেকে 22,490, গ্রেড 16, পদ সংখ্যা 7টি, অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান অন্যতম দ্বিতীয় বিভাগের সমন্বয় সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কোনো গবেষণা অন্যতম 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাসারি টেকনিশিয়ান, বেতন 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব পদ সংখ্যা রয়েছে 2টি অস্থায়ী, রাজস্ব অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানের অন্যতম বিভাগ বা সমন্বয় সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590, স্থায়ী পদ 5টি, অন্তত 30, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার 25 শব্দ বাংলা এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ থাকতে হবে। উপপরিচালক 43,000 থেকে 69,850 টাকা, পদ সংখ্যা রয়েছে 1টি, 45 বছর, অন্তত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো মৎস্য বিজ্ঞান বা মৎস্য বিজ্ঞান ষষ্ঠ বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক এবং কোনো গবেষণা প্রতিষ্ঠান অন্যতম 10 বছরের চাকরি গবেষণা জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অন্যতম 6টি গবেষণা কেন্দ্র প্রকাশনা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা ফর্মে আবেদন দাখিল করতে হবে এই যে www.fri.gov.bd, এই যে ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন ফর্মটি ডাউনলোড করে 100 টাকা আপনাদেরকে পোস্টাল অর্ডার মহাপরিচালক বরাবর, মৎস্য গবেষণা কেন্দ্র ময়মনসিংহ বরাবর আপনাদেরকে ব্যাংক ড্রাফট করতে হবে এবং 10 টাকা ডাক টিকিট 4.5×10 সাইজের একটি ফেরত খাম প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। চাকরিতে প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, অন্যথায় তাদের আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো এই ছিল যে মৎস্য গবেষণা ইনস্টিটিউটে ময়মনসিংহের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল, এ নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।